They decorate their homes
season festivals. Evache Ritu Utsav Pongal. It is the harvest festival of Tamil Nadu. Harvest mane jokhon fosol kate, sei fosol jokhon kate, prothom fosol kate, sei fosol katar jokhon utsav hoytai utsav manano hoy. To bolche ei Pongal utsav ta fosol kate utsav manano hoy Tamil Nadu te. It is a 3-day festival. ei Pongal utsav ta 3 din utsav hisabe manay. People wear new clothes and eat rice khir called Pongal. লোকজন নতুন জামা কাপড় পরে এবং তৈরি করে ওই প্রথম যে ফসল কাটার ধান দিয়ে চাল দিয়ে যে ক্ষীর মানে হচ্ছে পায়েস তৈরি করে সেই পায়েসটাকে বলা হয় পোঙ্গল। এটা তামিলনাড়ুতে বলে। নেক্সট হচ্ছে ওনাম। ওনামটা হচ্ছে ইট ইজ আ হার্ভেস্ট ফেস্টিভ্যাল অফ কেরালা। ওনামকে ফসল কাটার উৎসব বলা হয় কেরালাতে। যেমন আমাদের দেশে বলে নবান্ন ফসল কাটার পরে নবান্ন উৎসব মানায়। পিপল সিং অ্যান্ড ডান্স টুগেদার। ওইখানে কেরালাতে লোকজনরা গান করে ও নাচ করে একসঙ্গে মিলে। বোট রেসিংস আর হেল্ড অন ওনাম। এই বোট এরা হলো নৌকা না ওদের জন্য ওরা স্পেই ওনাম যে ফেস্টিভ্যাল জন্য একটা আলাদা করে নৌকা তৈরি করে। এরকম করে নৌকা তৈরি করে এতে অনেক 50টা মতো লোক বসে থাকে আর ওদের মধ্যে রেস হয়। রেস মানে কে কত আগে স্পিডে যেতে পারে এপার থেকে ওপারে, তো ওইটা ওনামে ওরা করে। আর বাকি সব লোকজনরা দেখতে থাকে আর এদের 50টা একটা নৌকাতে 50-এর বেশি লোকজন থাকে। তো এটা ওদের ওনামে উৎসব হচ্ছে বোট রেস, বিখ্যাত উৎসব। নেক্সট পেজ দেখো, ফেস্টিভালস ব্রিং আস টুগেদার। এই উৎসবগুলো আমাদের নিয়ে আসে একসঙ্গে। দে গিভ আ ফিলিং অফ ওয়াননেস। এই উৎসবগুলো দেয় আমাদের অনুভূতি করায় একসঙ্গে মানে একসঙ্গে। পিপল হ্যাভ লটস অফ ফান অ্যান্ড জয় ডিউরিং ফেস্টিভালস। লোকজনদের অনেক মজা হয় আনন্দ হয় এই ফেস্টিভ্যালের সময়। We also celebrate our special days like birthdays and marriage anniversary. আমরা মানাই বিশেষ দিনের উৎসব যেমন জন্মদিনের উৎসব এবং বিবাহবার্ষিকীর উৎসব। এগুলো প্রত্যেকটা ঘরে প্রতি বছর মানানো হয়। এবার দেখো এটা এটা আওয়ার ফেস্টিভ্যাল চ্যাপ্টার তো শেষ হলো। এবার এই কোশ্চেন অ্যান্সার তো তোমাদের হয়ে গেছে। এই আর কি হয়েছে আজকে এটা কোশ্চেনটা টু কোশ্চেন টু ম্যাচটা করে দিয়েছি, পরের দিন আবার এগুলো করাবো। দেখো এটা ম্যাচ হচ্ছে ফলোয়িং ম্যাচ দ্য ফলোয়িং দিওয়ালি। দিওয়ালি মানে সবাই জানে ফেস্টিভ্যাল অফ লাইটস মানে আলোর উৎসব। নাম্বার টু ঈদ। ঈদে কি করে নামাজ পড়ে। ওনাম। ওনামে কি হয় বোট রেস হয়। ক্রিসমাস। ক্রিসমাসে কি হয় ক্রিসমাস ট্রি সাজানো হয়। হোলি। হোলিতে কি হয় ফেস্টিভ্যাল অফ কালার্স মানে রঙের উৎসব। পোঙ্গল। পোঙ্গল শহর উৎসব হচ্ছে তামিলনাড়ু। আর রিপাবলিক ডে। রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস। এটা হচ্ছে একটা জাতীয় উৎসব মানে ন্যাশনাল ফেস্টিভ্যাল। এরপরে তোমাদের খাতাতে তোমরা নোট করে নিও তোমাদের ইংলিশ খাতাতে। আর নম্বর থাকলো এটা তোমাদের ফার্স্ট টার্মে যে রিভিশন চলছে সেটার মধ্যে হচ্ছে কমপ্লিট দিস সেন্টেন্সেস Points to learn, page 33. Number one, food helps us to dash. এই ড্যাশের চারটে ওয়ার্ডস হবে বইয়ে দেখে নেবে। points to learn এ page 33. Number two, some people are vegetarian and dash. এই ড্যাশের চারটে ওয়ার্ডস। Number three, food are energy giving, body building and dash. এটাও চারটে ওয়ার্ডস দিতে হবে। Number four, we must drink dash. Dash of chatty word. Number five, we must follow good food dash. Ito chatty word. Ego na, gusto ko yung dito.